রিয়ান, কি খাচ্ছো? এই যে রিয়ান, পাম পাম, কি খাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কথা না, তরমুজ খাওয়ার অবস্থা দেখো, দেখেছো? ওই যে দানা গুলো ফেলছে বাবা, দেখো মা বেঁচে বেঁচে। কি ফেলছো বাবাই? দেখো আমি পয়সা করে দিচ্ছি, দাঁড়া করো করো, দানা দানা পয়সা করছে যে, এই যে দানাগুলো পরিষ্কার করছে। হয়ে গেছে হয়ে গেছে, এবার নয় এবার আম করো। আমি কেমন করে তোর মুখ হয় বলো, দেখো এদিকে দেখো, এদিকে দেখো, ফোনের দিকে দেখো, ফোনের দিকে দেখো, ফোন 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 দেখি দেখি বাবা, দেখি ফোন দেখেছো? এই আমরা শীতলা মায়ের কাছে প্রসাদ দিতে এসেছি, বাট ভিডিও করার মতো একটু সময় হয়নি, এত রোদ। এই যে মা, কি করছো কি করছো? আরে অতগুলো একসাথে জ্বালানোর কোনো দরকার নেই, কি করব এখন? বীর বাবার কাছে পুজো দেওয়া হবে, তাই জন্য মা ধূপ জ্বালাচ্ছে, গরমে পারছে না। কি তাহলে কি হয়েছে? গরম তো ধরতে পারছি না। হাঁটা পড়ার রোদ, মানে পারা যাচ্ছে না, যা গরম হয়ে গেছে খুব, যে কটা হয়ে গেছে। আমার ছেলে সারাক্ষণ রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই যে দুষ্টু দুষ্টু, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, বাবা 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 বাবা, মামা মামা বকা দেবে। আমরা দুজনে একটু ঘুরতে বেরোলাম, ছেলে চলে গেছে বাবার সাথে ফুল আনতে, যেহেতু তারামায়ের পুজো আছে ওই জন্য ফুল আনতে গেছে, আর আমরা জিঠুর চায়ের দোকানে এসে চা খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম। ও খাবে লিকার চা, আমি খাবো দুধ চা। তো বাবার জন্য ওয়েট করলাম না, বাবা আসুক, তার বাবা খেয়ে নেবে, ও অলরেডি বিস্কুট খাচ্ছে। আমি দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর অলরেডি বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি, চা এখনও হয়নি। শ্রীদীপের লিকার চা আর আমার এই দুধ চা। গরমে চা খেতে বেরিয়েছি, একটু অদ্ভুত ব্যাপার। ওর একটু হাঁটতে ইচ্ছে করলো, তাই জন্যই চা খেতে আসে। আমাকে বলেছে যে আমি ফোন করেছি, আমরা যাচ্ছি, তুমি যাবে কি না বলবে, জানাইনি জানি। আমরা চা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো ছেলে এখনো আসেনি, মানে বাবা নিয়ে আসেনি এখনো, তো ওই জন্য বললাম আর বসে থেকে লাভ নেই, বাড়ির দিকে যাই। তো বাড়ির দিকে যেতে যেতে চলে আসবো অলরেডি, তো চলো এখনের মতো টাটা, বাড়ি থেকে আবার কথা বলছি। এই গরমের মধ্যে চা খেয়ে তারপর বাড়ি ঢুকলাম, এই যে হাতে চুরমুর নিয়ে, তো চুরমুর খাবো এখন একটু মুড়ি দিয়ে, প্রচণ্ড বাবার অবস্থা খারাপ, শ্রীদেবের তো অবস্থাই খারাপ হয়ে গেছে, এই যেই খালি গায়ে হয়ে গেছে, ওকে আর দেখানো যাবে না। তো চলো এটা একটু মুড়ি মাখি, মুড়ি দিয়ে খাবো, একটু মুড়ি দিয়ে একটু মেখে তারপরে খাবো। আর ছেলেকে বাবা নিয়ে আসছে, বাবা আমাকে ফোন করেছিল, বলল কোথায়, এমন বাড়ি চলে এসেছে। তো চলো এখনের মতো টাটা, পরে আবার কথা বলবো, চলো। এতে কি
পাপাকে কি দিয়েছো? কতক্ষণ মিস করছি আমরা? কি খেয়েছো তুমি? হ্যাঁ কি খাবে বলো? এই শু 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 আছে, বাবাটা হাঁপিয়ে গেছে আমার ছোলাটা পুরো ঘেমে গেছে, খোলো আগে। এই যে এতক্ষণ 9টার সময় বাড়ি আসলো, আমি কি খাবে? না একটু জল খাওয়ানো উচিত ছিল তোমার, সারাটা দিন বিকেল পুরো বাইরে। বাবা ম্যাঙ্গো প্রিয় ছেলে, আজকে আমের আটি খেয়েছে, আটি দেখা যাচ্ছে না, এরকম ভিজে গেছে, একটু জল খাওয়াই ওকে। দাঁড়ো, এই যে আমার সোনা বাবা চলে এসেছে, এখন জামা প্যান্ট দুটোই খোলা, ওই জন্য পুরোটা দেখাচ্ছি না। তো ওই দেখো, এতক্ষণ ওই মণ্ডপে ছিল, এখন বাজে 9:05, এই 9:05 তাও ফোন করাতে তারপরে গিয়ে এসেছে ও। আর হচ্ছে কারণ জলটা আমি দিতে ভুলে গেছিলাম, তো আমি বাবাকে ওই জন্য বললাম ওকে নিয়ে চলে আসো, খাইয়ে দিয়ে তো খাইয়ে দেবো, খাবার খাইয়ে দিলেও আবার বাবা আবার ওকে নিয়ে যাবে বলছে। আর বাবার কাছে একদম চুপচাপ ছিল বলছে, খেলা করেছে বসেছিল, কিন্তু আমাদের কাছে দু সকালবেলা কেন যে চুপ ছিল না কেন জানি না। কি হ্যাঁ, ওরে বাবারে কি চিৎকার! কি ওই দেখো, ওই যে ফোরিংটা ধরছে ওর বাবা, দেখেছো? এইটাতেও মজা পাচ্ছে, এই দেখো দেখেছো? কই 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 কোথায় ওইটা? কই? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কই কই? দেখা দেখা দেখাই ফোরিং, এই যে এই যে ফোরিং, ওরে বাবার আমারও ভয় লাগে, ওই জন্য এত ভয় পাচ্ছে ছেলেও। দেখি একটু, দেখি একটু, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ভয় পাচ্ছে, দেখেছো? ওই দেখো দেখেছো, ওই যে বাবা তুমি হাতে ধরেছো, আমি ক্যামেরা করছি বুঝতে পারিনি, বাবা ওই দেখো হাতে ধরেছে, এরকম হাতে ধরেছে, ভয় পাবে ভয় পাবে। তো যাই হোক, তো যাই হোক, আমার ব্লগটা আর কন্টিনিউ করবো না, তো এখানেই শেষ করব। তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।